দেশের মাটিতে ভক্তদের কাছ থেকে এমন কিছু হয়তো কখনোই শোনা হয়নি সাকিব আল হাসানের। এর আগে বহুবারই বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরাই অলরাউন্ডার, তবে কখনোই দর্শকদের এমন তিক্ত রসাতলের মুখে পড়তে হয়নি তাকে। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল, আর সাকিব আল হাসান ধরেছেন দেশের বিমান। নিজের রানের খরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাইনসারের কাছে ছুটে এসেছেন টাইগারেই অধিনায়ক। গতকাল বুধবার অনুশীলন করেছেন, অনুশীলন করতে এসেছিলেন আজকে সকালেও। প্রায় 3 ঘন্টা অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিতি সমর্থকদের রসাতলের মুখে পড়তে হয় সাকিবকে। এ সময় বোয়া বোয়া বলে দোয়া ধ্বনিতে ছড়ে দেওয়া হয় সাকিবের প্রতি, যা ছিল সাকিবের জন্য অপ্রত্যাশিত। কেননা এতদিন যে সাকিবকে ভক্তরা মন উদার করে সমর্থন করত, আজ তারাই সাকিবকে বোয়া বোয়া বলে কটাক্ষ করছে। এর কারণ হয়তো বিশ্বকাপের আগে বাংলাদেশে দল নির্বাচন, বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া এবং ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদকে না খেলানো। এসব বিতর্কে জবাব যেন এবার দর্শকরাই দিলেন সাকিব আল হাসানের মুখের উপরেই।